প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা কিছুদিন আগেই বলেছে যে দিনের বেলা বিদ্যুৎ না করার পরিস্থিতি হতে পারে। ব্যবসায়ীরা যখন তাদেরকে জ্বালানি এবং গ্যাসের জন্য বলেছে তাদের মিল ফ্যাক্টরি চালাতে পারছে না, তাদের শিপমেন্ট ক্যান্সেল হচ্ছে, কারখানাগুলোতে 35-40% উৎপাদন কমে গেছে, নিয়মিত শিপমেন্ট দিতে পারছে না, কোভিডের মধ্যে কম্বোডিয়া চীন সহ ভিয়েতনাম সহ এই সমস্ত দেশগুলোতে যখন মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল কোভিডের কারণে, বাংলাদেশের মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে মিল ফ্যাক্টরি সচল দেখেছে, আমরা বেশ কিছু বিদেশি অর্ডার পেয়েছিলাম, দেশের অর্থনীতি মোটামুটি একটু চাঙ্গা ছিল, আজকে নিয়মিত শিপমেন্ট না দেওয়ার কারণে, গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে আবার কিন্তু ক্রেতারা সরে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের যে বড় রপ্তানি খাত, গার্মেন্টস খাত, সেখানে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা অলরেডি শুরু হয়ে গিয়েছে। যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথা বললেন, সেটাকে আবার ঢাকার জন্য আমাদের যে আরেকটা গুজব মন্ত্রণালয় আছে, এটাকে তথ্য মন্ত্রণালয় বলা যাবে না, এটাকে বলতে হবে, এটা হয় গোপাল ভাঁড় বিষয়ক মন্ত্রণালয় নাম দিতে হবে, না হলে গুজব বিষয়ক মন্ত্রণালয় নাম দিতে হবে। একটা একটা সত্য কথা, একটা তাৎপর্যপূর্ণ কথা এই তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয় থেকে বেরোন আবল তাবল ছাড়া। ফরেন মিনিস্টার কি বলবে সেটা তিনি ডিফেন্স করছেন। এর আগে যখন ভারতের কাছে ক্ষমতায় যাওয়ার জন্য আকুতি মিনতি করলেন, তথ্যমন্ত্রী বলেন এটা দলের বক্তব্য না। চিন্তা করেন, একটা গভর্নমেন্টের সবচেয়ে অর্থ এবং পররাষ্ট্র শিক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আর অখ্যাত মন্ত্রণালয় কাউন্টার দিচ্ছে এটা সরকারের বক্তব্য না। আবার যখন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, উনি পিএইচডি করেছে নাকি গুয়ের উপরে, তো উনি জ্বালানির কি বুঝবে, জ্বালানি উপদেষ্টা বলছে যে দেশের এখন বিদ্যুতের বিপর্যয় হচ্ছে, ডলারের কারণে আমরা এলএনজি আমদানি করতে পারছি না, আপনারা যতই হাউতাশ করেন কাজ হবে না, সে বলছে যে আপনার এটা তার ব্যক্তিগত অভিমত, উনি সব বলে দিচ্ছেন। তো এই ধরনের ইয়ারকি করছেন জনগণের সাথে, ইয়ারকি তো তারা বহুত করেছে, 2018 সালের 30শে ডিসেম্বরের ভোট আগের দিন রাতে করেছে, একটি চাবি বা ইয়ারকি আর কিছু নাই। এবং তাদের ছোট লোকই দেখেন, এই সরকারের দুঃশাসনের মধ্যেও যখন আজকে জনগণের গণজাগরণ শুরু হয়েছে, বিরোধী দলগুলো যখন সারা দেশে সভা সমাবেশ করার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলছে, তখন তারা লঞ্চ বাস ট্রেন ট্রাক মাইক্রোবাস সবকিছু বন্ধ করে দিয়েছে। কি ধরনের ছোট লোকের কর্মকাণ্ড! আমরা তো বলেছিলাম নিজেদের জনসভা করার মুরব নাই, লোকজন আসে না, অন্যদের সভা সমাবেশ বন্ধ করার জন্য কোথাও পুলিশ যে বাধা দিচ্ছে, নিজেদের গুন্ডালিক যে হামলা করাচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, জনগণের যে গণজাগরণ শুরু হয়েছে, এই সমস্ত ইচ্ছামি ছোট লোকে করে জনগণের গণজাগরণ বন্ধ করা যাবে না। এই সরকার উন্নয়ন করেছে, পদ্মা ব্রিজ করেছে, মেট্রো করছে, বেশ কয়েকটি বড় বড় প্রকল্প করছে, অস্বীকার করা হয় নাই। যারা শিক্ষিত মানুষ বা যারা গুগলে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, সমস্ত তথ্য পাবেন। প্রত্যেকটি প্রকল্পের ব্যয় 2-3 গুণ 4 গুণ বাড়িয়েছে। এই যে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ যে রেল লাইনের কাজ হচ্ছে, শেয়ারবিজ পত্রিকায় নিউজ করেছে, ভুল পরিকল্পনার কারণে দফায় দফায় ব্যয় বাড়িয়ে 285% পর্যন্ত ব্যয় বাড়িয়েছে। এই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র করেছে, উৎপাদনের কয়েক মাস পরে তারা 54% ব্যয় বৃদ্ধি করেছে উৎপাদনের পরে। পদ্মা সেতুর কথা তো সবাই জানেন, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ করেছে। এখন সবচেয়ে লুটপাট করেছে বিদ্যুৎ খাতে, গত 11 বছরে এই সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে 83,000 কোটি টাকা, যার মধ্যে 92,000 কোটি টাকা হচ্ছে এই কুইক রেন্টালের নামে তাদের নেতা কর্মীদেরকে ভাও দিয়েছে, 92,000 কোটি টাকা। দেখেন যে গত 11 মাসে সরকার ভর্তুকি দিয়েছে 83,000 কোটি টাকা, আর গত মার্চ থেকে এই পর্যন্ত 22 মাসে সরকারকে ভর্তুকি দিতে হবে 94,000 কোটি টাকা। এইভাবে উন্নয়নের নামে লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা, হিসাব আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই টাকা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীর না, এই টাকা আপনার আমার মতো জনগণের, আমাদের টাকায়। একবার বলেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাজেট 5,000 কোটি টাকা বৎসরে,
প্রধানমন্ত্রীর পেছনে আমরা 5000 কোটি টাকা ব্যয় করছি। আমরা যুগপাত বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করব। আন্দোলন আসছে, বাংলাদেশের জনগণকে আমি এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলি, কারণ এই সংগ্রাম বাংলাদেশ বাঁচানোর সংগ্রাম। এই সংগ্রাম আমাদের নাগরিকদের বেঁচে থাকার অধিকার রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে আপনারা যুক্ত হবেন এবং এই সরকারের তক্তে তাউস উড়ে যাবে। ওই আর্মি পুলিশ, ওই প্রশাসন, ওই বিচার বিভাগ, ওই ব্যবসায়ী গোষ্ঠী কিংবা মিডিয়া কোনো কিছু আর এই সরকারকে রক্ষা করতে পারবে না। কাজেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন আমরা তাদেরকে বলি, আইন অনুযায়ী দেশের পক্ষে আপনারা কর্তব্য করেন, বেআইনি কাজ করবেন অবশ্যই তার বিচার হবে, জনগণ আপনাদের ক্ষমা করবে না। আইন অনুযায়ী কাজ করেন, জনগণ আপনাদের নিরাপত্তা দেবে, আপনাদের উপরে কেউ হাত তুলবে না। বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে। এই লড়াই অবশ্যই বিজয়ী হবে এবং আপনারা সেই লড়াইয়ে যোগ দিবেন, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমি আপনাদের সবার সামনে বলছি, আমি মনে করি এই সভায় সরকারের লোক আছে, সরকারের এজেন্সির লোক আছে, তাদের কাছে বলছি যদি পারেন, কোনো করুণা ভিক্ষা করছি না, প্রধানমন্ত্রীকে বলবে ওইখানকার এমপি বলেছেন তিনি যদি দেখেন এই কথা ঢাকায় গেছে তাহলে তিনি সভাসিনী তার ব্যবস্থা নেবেন। যুবলীগের সভাপতি, এই মুহূর্তে আমার নাম মনে নাই, তিনি বলেছেন যদি এই কথা বাইরে যায় আমরা দেখে দেবো কি করে তুই এই এলাকা থেকে বাইরে যেতে পারি। বলে পিপিলিকার পাখা উঠে বলিবার পরে আমি ওই এমপিকে চিনি, প্রধানমন্ত্রীকে বহু বছর ধরে চিনি, তার চাইতে শক্তিশালী যত নেতা পাকিস্তান আমলে শাসন করেছেন তাদের দেখেছি, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে একদল করতে দেখেছি, পার্লামেন্টের মধ্যে অহংকার করে বলেছিলেন কোথায় শিয়া সিদ্ধান সেটা দেখেছি। আবারও বলি বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। আমরা যে কথা বলেছি একটু আগে দূরও আপনাদের কাছে বলল, মেয়েদের গায়ে হাত তোলা এইটা কোন শরীয়তের লক্ষণ, কোন গণতন্ত্রের লক্ষণ? অতএব আমাদের কাছে কোনো বিকল্প নেই, কেবলমাত্র লড়াই করার, লড়াই করে জেতার, পরাজিত করা এই কাপুরুষদের, এই সমস্ত বিরুদ্ধের অমানুষদের, এবং সেই লড়াইয়ের কথা, সেই লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করবার জন্যই আমরা এই রকম সমাবেশ করে বেড়াচ্ছি। বন্ধুগণ, এই কথা সবাই জানে, বাংলাদেশে চালের দাম কত, গমের দাম কত, আলুর দাম কত, আমাদের দেশ সবচাইতে বেশি আমদানি করে চাল, গম এবং আলু। পত্রিকা খুলে দেখেন, সরকারের কাছে খবর দিয়ে দেখেন, এই তিনটি পণ্যই আমদানি কমে গেছে। কারণ কি? ইম্পোর্ট বিল দেওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। তাহলে প্রধানমন্ত্রী কৈফিয়ত দেওয়ার মতো করে আজকে যখন বলেন আমরা কি ওটা রিজার্ভের টাকা চুরি করেছি, আমরা কি রিজার্ভের টাকা চিপিয়ে খেয়েছি? টাকা তো মানুষ চিপিয়ে খায় না, কেনা জানে, টাকা লুট করে, টাকা দিয়ে সম্পদ কেনে, গাড়ি কেনে, বাড়ি কেনে, জমি কেনে, বিলাসিতায় মত্ত হয়। সবাই তো আমরা বেগম পাড়ার খবর জানি, সবাই আমরা সেকেন্ড নামের খবর জানি, সবাই আমরা জানি উনি যে এত বড় বড় কথা বলেন তার নিজের ব্যয়, মানে ব্যয় নাম্বার টু, এক নাম্বার ব্যয়ের ছোট ভাই 2000 কোটি মানি লন্ডারিংয়ের দাবিতে দোষে জেল খেটেছেন না, পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন না, আমরা জানি না। আর কার কার নামে এই মানি লন্ডারিংয়ের খবর আছে? চারের দাম, চালের দাম কমাতে পেরেছেন? পারেননি। কোনো পণ্যের দাম কমাতে পেরেছেন? পারেননি। গণতন্ত্র দেবেন এই রকম কথা শুনছে নাকি? আবার ইভিএম চালু করে ভোট ডাকাতি করে অন্যায় ভাবে ক্ষমতায় থাকবার জন্য চিন্তা ভাবনা করছে? আমরা সেই ব্যাপারেও স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এই ইলেকশন কমিশনের অধীনে কোনো নির্বাচন নয়, কোন ইভিএম নয়, তুমি যাও যেতে হবে তাকে,
হেউ দেখছেন না জনগণের সমস্ত প্রতিরোধ উপেক্ষা করে সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে পৃথকভাবে দেখিয়ে লক্ষ লক্ষ মানুষ সারা দেশে সমবেত হচ্ছে। এটা পানির পানির মতো জাগবে, এটা বন্যার মতো আসবে। গণজাগরণ শুরু হয়েছে, এই গণজাগরণই শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে আঘাত করবে এবং তার পথ নিশ্চিত করবে। এই বিশ্বাসকে আপনারা ঘরে ফিরে যান, আমরা আবার আসবো, আরো অন্যান্য থানায় যাব, আরো অন্যান্য কর্মসূচি পালন করব। আমরা বলেছি, আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী এত স্বৈরাচারী স্বেচ্ছাচারী হতে পারেন, তার কারণ এই কনস্টিটিউশন আমাদের যে সংবিধান আছে সেটা তাকে অবাধ অবাধ ক্ষমতা দিয়েছে। আমরা ওই কনস্টিটিউশন বদলাব, আমরা কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর এই রকম ক্ষমতা রাখব না, আমরা এই কনস্টিটিউশনের মধ্যে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব এবং সেই জন্যই নতুন সমাজ নতুন রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পথ পাই ঘোষণা করছি।